আপনার যত স্বপ্ন আছে সব স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। আসলে কালকে আমার গলাটা ভেঙে যায় যার কারণে ভয়েস দিতে পারছি না। আমার লাইফে আমার অনেক বড় একটি স্বপ্ন ভেঙে যায়, সেটা হচ্ছে 2021 সালে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে কোনো প্ল্যানিং ছাড়াই রওনা দিলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। আমার সাথে আছে 16 জনের একটি টিম। আপনারা জানেন আমি খুবই স্বল্প বাজেটে ঘুরে বেড়াই, যেহেতু আমি একজন স্টুডেন্ট। চট্টগ্রামের ছেলে হয়ে প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছি, তাই আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। আর আমরা যেহেতু মাইক্রোবাসে করে যাচ্ছি, তাই কক্সবাজার গিয়ে ক্যামেরা অন করতে হচ্ছে। আমরা রাত 10:37 কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেই, সকাল 5:30 কক্সবাজার এসে পৌঁছাই। এটা হচ্ছে কক্সবাজারের সকালের দৃশ্য। আমরা একটা হোটেল বুকিং করতে হবে, তারপর সব কথা হবে। কম প্রাইসের মধ্যে খুবই চমৎকার একটি হোটেল বুকিং করেছি আমরা। একটি ইউনিটের রুম হচ্ছে 4টি, 3টি বেডরুম, 2টি ওয়াশরুম, 1টি গেস্ট রুম। টোটাল 2টি ইউনিট নিয়েছি 16 জনের জন্য। 1টি ইউনিট 2000 টাকা করে, 2টি 4000 টাকা। হোটেলটির নাম হচ্ছে হোটেল হাইপারিয়ন সি ওয়ার্ল্ড। খুবই স্বল্প বাজেটের মধ্যে আমরা ভালো একটি হোটেল পেয়েছি। 2টি রুমের মধ্যে 4টি এসি। হোটেল বুকিং করতে করতে 6টা বেজে যায়, এখন হচ্ছে 7টা। যদিও এত তাড়াতাড়ি বিচের দিকে যেতাম না, ফার্স্ট টাইম কক্সবাজার আসাতে আমি খুবই বেশি এক্সাইটেড। আর হচ্ছে 6টা থেকে 7টা মোটেও ঘুমাতে পারি নাই, ভেবেছিলাম 1টা ঘন্টা ঘুমাবো। আমার পিছনে যে বাইজিৎকে দেখতে পাচ্ছেন, কালো টি শার্ট, অনেক জ্বালিয়েছে সে আমাকে। সেই সকাল 5টা থেকে মানে 6টা থেকে বলতেছে, ভাইয়া চলো, ভাই চলো, মানে বিচে চলো, মানে অনেক রিকোয়েস্ট করলো, তারপর আসলাম। না হলে ভেবেছিলাম একটু ঘুমাবো। একঝাঁক ক্যামেরাম্যান কিন্তু এখানে দাঁড়িয়েছিল, আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। ছবি তুললেই কিন্তু বিপদ, কারণ হচ্ছে একটা ছবি তুললে ওরা 300টা ধরিয়ে দিবে। আর যেহেতু আমি কক্সবাজার আগে আসিনি, কিন্তু অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গাতে তুলেছিলাম একবার, অনেক বিপদে পড়েছিলাম। যাই হোক, সকাল 7টায় আমরা সুগন্ধা বিচে এসেছি সকালের সুগন্ধটা নেওয়ার জন্য। আর আমরা এসেছি 8 জন, আর 8 জন হোটেলের মধ্যে ঘুমাচ্ছে। যেহেতু প্রথমবারের মতো কক্সবাজার এসেছি, তাই কক্সবাজারের এই সুন্দর পরিবেশটার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে হবে। আপনাদের এখন শোনাবো কিছু ভুলভাল ইংলিশ। কক্সবাজার ফর দ্য ফার্স্ট টাইম, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। আসলে সবাই একসাথে আসাতে অনেক বেশি চিল্লাচিল্লি করাতে আমার কণ্ঠটা ভেঙে গিয়েছে। আসলে মাইক্রোবাসে সবাই মিলে চিল্লাফাল্লা করাতে কণ্ঠটা ভেঙে যায়, যার কারণে ভয়েস দিতে কষ্ট হচ্ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লাইফে প্রথমবারের মতো কক্সবাজার আসলাম, এটা এক নতুন অনুভূতি, অন্যরকম অনুভূতি, যেটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না। দেখেন জোয়ারগুলো একটু দেখেন। যারা কক্সবাজার আসেনি, যদিও কক্সবাজার আসেনি এমন মানুষ খুবই কম, কিন্তু নিজের চোখে না দেখলে কখনো আসলে বুঝতে পারবেন না। আমি লাইফে ফার্স্ট টাইম এসে অনেক আনন্দিত, সো এক্সাইটেড। দেখেন আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোয়ারের আওয়াজ শোনার জন্য আমি চলে আসলাম সমুদ্রের আরও কাছে। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার অবস্থিত একটি সৈকত। 150 কিলোমিটার, 93 মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ। প্রতিদিন অসংখ্য পর্যটক এই সমুদ্র সৈকতে আসেন। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান, বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল। বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত হোটেল ছাড়াও সৈকতের নিকটেই রয়েছে বেশ কয়েকটি 5 তারকা মানের হোটেল। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুকের মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারের জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। এখানে রয়েছে দেশের একমাত্র ফিশ একুরিয়াম। আরও রয়েছে প্যারাসেলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, কক্স কার্নিভাল, সার্কাস শো, দরিয়ানগর ইকো পার্ক। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত অসংখ্য স্থাপত্য, ফিচার পার্ক, শিশু পার্ক এবং অসংখ্য ফটোশ্যুট স্পট। এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট। সমুদ্র সৈকতকে লাইটিংয়ের মাধ্যমে আলোকিত করার ফলে এখানে রাতের বেলায় সমুদ্র উপভোগের সুযোগ রয়েছে। এতক্ষণ আমি আপনাদের কক্সবাজার নিয়ে কিছু কথা বললাম।
কক্সবাজারের সৌন্দর্য আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। আপনি যদি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এক সপ্তাহ জন্য চলে আসুন। অসংখ্য পর্যটন স্পট রয়েছে এখানে, অনেক কিছুই দেখার আছে। যাই হোক, আপনাদের একটু সাগরের গর্জন শোনাই। আসলে হঠাৎ করে আমার আবু তোহা আদনান হুজুরের একটা কথা মনে পড়ে গেল, সাগরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে এসে আপনার পা ধুয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন, গর্জন করতে করতে আসলো আর বিনয়ের সাথে পা ধুয়ে দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার লাইফে আমার অনেক বড় একটি স্বপ্ন ভেঙে যায়, সেটা হচ্ছে 2021 সালে এসি পরীক্ষা দিয়ে যখন আমি বাংলাদেশ আর্মিতে সৈনিক পদে যখন লাইনে দাঁড়াই তখন আমি দাঁতের জন্য বাদ পড়ে যাই, আর হয়তো 5'6" থেকে একটু কম ছিলাম, এই 1-2 কম ছিলাম, যার কারণে বাদ পড়ে যায়। আমার স্বপ্ন ছিল আমি বাংলাদেশ আর্মি হয়ে প্যারা কমান্ডো হওয়ার। আসলে আমার স্বপ্নটা ভেঙে যাওয়ার কারণে, আর আমার লাইফে কোনো স্বপ্ন নেই, আমি শুধু ঘুরি। আল্লাহতালা আমার কপালে যা রেখেছে তাই হবে। তো এখানে আমি কেন ভিডিও করছি, এই দেখতে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাগর পার, আর আমি আছি হচ্ছে কক্সবাজারে। সবাই যাচ্ছিল হিমচরি, আমি দরিয়ানগর নেমে যাই, কারণ হচ্ছে আমার অনেক স্বপ্ন এই প্যারাসেলিং করার। যদি প্যারা কমান্ডো হতে পারবো না, কিন্তু প্যারাসেলিং তো করা যাবে। আমার লাইফে নতুন একটি এক্সপিরিয়েন্স আপনাদের আমি দেখাবো। এই আমার বয়সটা অনেক বাজে, কারণ হচ্ছে কালকে ঠান্ডা খাওয়ার কারণে আমার বয়সটা ভেঙে যায়, এই গলা ব্যথা। কক্সবাজার কলাতলির ডলফিন মোড় থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে মেরিন ড্রাইভ রোড হয়ে হিমচরি পথে আসলেই দরিয়ানগর নামক একটি স্থানে প্যারাসেলিং করার সুযোগ পাবেন। কলাতলি থেকে দরিয়ানগরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, ভাড়া পড়বে 30 টাকা। তবে আপনারা সিএনজি অথবা অটোরিকশা রিজার্ভ করে মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে আসতে পারবেন। ডলফিন মোড় থেকে এটা সবচেয়ে বেশি কাছে হওয়ায় বেশিরভাগ পর্যটক এখানেই আসেন প্যারাসেলিং করতে। সালাম আলাইকুম, ফ্লাইয়ার সি স্পোর্ট থেকে স্বাগতম। প্যারাসেলিং আমাদের দুই ধরনের আছে, একটা 2500 টাকা, একটা 2000 টাকা পার পার্সন। 2500 টাকা হচ্ছে আপনাকে বিচের কিনার থেকে 700 ফিট উপর দিয়ে 2 থেকে 2.5 কিলোমিটার সমুদ্রের মাঝখানে নেবে, উপর থেকে আস্তে আস্তে নামি হাঁটু পর্যন্ত নীল পানিতে টাচ করাবে, আবার 700 ফিট উপরে ঘুরে কিনারে নিয়ে আসবে। 2000 টাকাটা 2 থেকে 2.5 কিলোমিটার নিবে, 700 ফিট উপরে ঘুরাবে, পানিতে টাচ করাবে না, উপর থেকে ঘুরে আবার কিনারে নিয়ে আসবে। আমাদের আরও আছে ডাবল বানানা, আছে সিঙ্গেল বানানা, আছে ওয়াটার বাইক, আছে রুলেট ডোনাট, আছে ফ্যামিলি স্পিডবোট আছে। আমাদের লোকেশন হচ্ছে ডলফিন মোড় থেকে 3 কিলোমিটার সামনে, দরিয়ানগর পার্কের সামনে। এখানে আপনার 8-10 বছর থেকে শুরু করে সবাই উঠতে পারে। হ্যাঁ, রিক্স হলে আমরা বন্ধ রাখি, আর রিক্স যখন আমরা সেফটি মনে করি না, না আল্লাহ মাফ করো, অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, না ভয়ের কিছু নাই এখানে, আপনার সেফটির জন্য যা যা দরকার, আমাদের লাইফ জ্যাকেট দেওয়া হবে, বেল্টের মধ্যে ফিটিং করে দেওয়া হবে, এবং রেস্কিউ টিম থাকবে। আমার ওই মাইক্রোফোনটা আসলে দারাজ থেকে এখনো আসেনি, যার কারণে হেডফোন দিয়েই আসলে ভয়েস দেওয়া হচ্ছে, আর ভয়েসটা খুব খারাপ। এই ভাইয়া তখন বলল যে মানে কীভাবে উঠতে পারবেন আপনারা, কয়টি ভেরিয়েন্ট আছে এখানে। এটা আমার অনেক একটা স্বপ্ন ছিল, সবাই হিমচরে চলে গিয়েছে, আমি একা কিন্তু এখানে নেমে গিয়েছি প্যারাসেলিং করার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ শরীর সালামত ফিরে আসতে পারি। এখানে আসলে ভয়ের কিছু নেই, সবার স্বপ্ন থাকতে পারে, আমারও এটা স্বপ্ন ছিল, এই জন্য আমি যাচ্ছি। অনেকে আমাকে ভয় লাগিয়েছে যে এখানে উঠিও না, ভয় পাওয়ার কথা আসলে অনেক উপর থেকে এটা দেখাবে, তো এই জন্য তো সঙ্গে থাকুন আর ভিডিওটি উপভোগ করুন। আমি নিয়েছি 2000 টাকার দামের রাইডটা, যেটাতে 700 ফিট উপর থেকে দেখাবে, শুধু পানিতে পা লাগাবে না আর সব ঠিকঠাক থাকবে। এই যে আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে,
এই স্থান থেকেই আপনাকে 700 ফিট উপর থেকে ঘুরিয়ে আনবে। আমি অনেক এক্সাইটেড ছিলাম যেহেতু আমি প্রথমবারের মতো প্যারাসেলিং করতে যাচ্ছি, যদিও একটু একটু ভয় ছিল, তাও পুরোপুরি না, 10% ভয় ছিল। আর একটা কথা বলে রাখি, এখানে অনেক ধরনের দালাল রয়েছে যারা আপনাকে অনেক কথা বলে ভিডিও করাবে, অনেক ভয় দেখাবে, এসব দালাল থেকে নিজেকে বিরত রাখবেন। আমাকে 1000 বারের মতো বলেছে ভিডিও করার জন্য, একটা ভিডিও নাকি 300 টাকা, তাও আবার নিচ থেকে কোনো ড্রোন ভিডিও ছাড়াই। এগুলো হচ্ছে প্যারাসেলিংয়ের সরঞ্জাম, আর এটা হচ্ছে স্পিডবোট। যখন আপনি নিচে পড়ে যাবেন তখন এই স্পিডবোট দিয়ে আপনাকে টেনে আনা হবে। এখানে প্রতিদিন অনেক মানুষই আসে প্যারাসেলিং করার জন্য, যদিও এখন দুপুর টাইম, এজন্য তেমন কাউকে দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমাকেই প্রথমে দিবে প্যারাসেলিং করার জন্য, কারণ একজন বলেছে আমি নাকি আগে, তাই একটু একটু ভয় কাজ করছিল। আর এটা হচ্ছে প্যারাশুট, প্যারাশুট রেডি করা হচ্ছে প্যারাসেলিংয়ের জন্য। যখন ডিসকভার চ্যানেলে দেখতাম ম্যান ভার্সেস ওয়াইল্ড পাহাড় থেকে লাভ দিচ্ছে, তখন আসলে অন্যরকম অনুভূতি কাজ করতো। এই প্রথম আমি প্যারাশুট থেকে লাভ দিব না, প্যারাসেলিং করব। লাভ দিলে অন্যরকম লাগতো, কিন্তু লাভ দিতে তো পারবো না। যাই হোক, এখানে পর্যটকের চেয়ে ক্যামেরাম্যান ভিডিওম্যান বেশি, আমার কানে কানে জ্ঞান 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 করছে আধা ঘন্টা ধরে, অনেক অসহ্য লাগছিল। এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা মানুষ, এই মানুষটা আধা ঘন্টা ধরে আমার পিছনে লেগেই আছে ভিডিও করার জন্য। আমি তো নাসরবন্ধা, আমি বলতেছি না আমি ভিডিওই করবো না। আমাকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে যাতে আমি নিচে পড়লে ভেসে থাকতে পারি পানির মধ্যে, আর এটা হচ্ছে পায়ের মধ্যে দিচ্ছে যাতে প্যারাশুট যখন টান দিবে তখন আমি যাতে এখানে বসতে পারি। অনেকে আছে ঝুলে যায়, এরা যেভাবে শিখিয়ে দিচ্ছে ঠিক সেভাবে শিখে নেবেন। ফাইনালি আমাকে লাইফ জ্যাকেট প্লাস প্যারাশুটে ঝুলে থাকার জন্য বেল্ট একটা পরিয়ে দিয়েছে। আমি আসলে খুবই চিন্তিত ছিলাম, কারণ হচ্ছে আমি যদি উপরে উঠে ভিডিও করতে না পারি তাহলে একটুই ভালো লাগবে না, আপনাদের দেখাতে পারবো না, পাখির মতো উড়বো একটু পর। ক্যামেরাম্যানগুলো আমাকে বোঝাচ্ছে আধা ঘন্টা ধরে আমার মোবাইল নাকি পানির মধ্যে পড়ে যাবে, আমি কি বেল ধরবো নাকি মোবাইল ধরবো, অনেক কথাই বলতেছে ওরা। অবশেষে আমাকে প্যারাশুটের মধ্যে আটকে দিয়েছে, আর আমিও অপেক্ষায় আছি কখন প্যারাশুট টান দিবে আমাকে আকাশে নিয়ে যাবে। প্যারাশুটে ওঠার পর আমি একটু টেনশনে ছিলাম আমার মোবাইল নিয়ে, যদি একবার আমার ফোন পানিতে পড়ে যায় তাহলে আমি আর মোবাইল কিনতে পারবো না, আমার জমানো কোনো টাকা নেই, আবার জমালেও অনেক দিন ঘুরতে পারবো না, অনেক মাস ঘুরতে পারবো না। আমি পড়ে যাবো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো টেনশন নেই, আমার টেনশন হচ্ছে মোবাইল নিয়ে। আমার অ্যাসিস্ট্যান্টটাও কিন্তু আনি নেই, আমি হাত দিয়ে ধরে আছি, আর এক হাত দিয়ে হচ্ছে আমি প্যারাশুট ধরে আছি। আমি যদি পড়ি আমার কাছে ভালোই লাগবে, সাগরেই পড়বো আর কোথাও পড়বো না, যেহেতু সাঁতার পারি। আর হচ্ছে ব্যথা পাওয়ার এখানে কোনো সম্ভাবনা নেই, আমার লাইফ জ্যাকেট আছে, পানি আছে এখানে। ছোটো থেকেই ডিসকভার চ্যানেলটা দেখে আসছি, আর ডিসকভারের মধ্যে দেখতাম আকাশ থেকে ম্যান ভার্সেস ওয়াইল্ড লাভ দিত সাগরের মধ্যে, পড়লে ভালোই লাগতো। দীর্ঘ 1 মিনিট ধরে বসে আছি প্যারাশুটের মধ্যে, কখন আমাকে টান দিবে, কখন আমাকে আকাশে নিয়ে যাবে, পাখির মতো উড়বো। হঠাৎ একটা গজল মনে পড়ে গেল, ওই দূর সীমানায় আকাশের নীলিমায় যেখানে সাদা বক ডানা মেলে উড়ে উড়ে চলে যায়, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো অজানায়। আপনার যত স্বপ্ন আছে সব স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। আসলে কালকে আমার গলাটা ভেঙে যায় যার কারণে ভয়েস দিতে পারছি না। কি সুন্দর ভিউ, আপনাদের কিভাবে দেখাবো দেখেন, পাখির চোখে কক্সবাজার, পাখির চোখে। 2000 টাকা দিয়ে এই এই ট্যুরটা মিস করবেন আপনি, কক্সবাজার এসে এই ফ্লাইংটা মিস করবেন 2000 টাকার জন্য। কি সুন্দর পাখির চোখে দেখেন, ড্রোন শুট, ড্রোন শুট, কত উপরে আমি। অবশেষে আমাকে নামিয়ে দেওয়া হলো, মাত্র 2.5 মিনিট আপনাকে রাইড দিবে, ওরা কিন্তু আপনাকে বলবে 7 মিনিট, কিন্তু 7 মিনিট ওরা রাইড দিবে না। আপনাদের এত সুন্দর একটি আয়োজন করার জন্য কক্সবাজারে, এগুলো আসলে বাইরের দেশে দেখা যায়, আমাদের দেশে সচরাচর দেখা যায় না, কক্সবাজার ভিতরে আর কোথাও নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার পাশে যে মানুষটিকে দেখতে পারছেন উনি আমাকে বললো ভাই আমাকে কিছু বকশিস করেন। আমি ভেবেছিলাম উনি আমার ক্যামেরা দেখে জিজ্ঞেস করলো ভাই আমাকে কিছু জিজ্ঞেস করেন, আমি এটা ভেবে ওনার থেকে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম। এরপর ইন্টারভিউ শেষে উনি আবার বললো ভাই আমাকে কিছু বকশিস করেন, তখন আসলে বুঝতে পারলাম উনি আমাকে কি বললো। আপনার লাইফে যত ধরনের মানসিক দুশ্চিন্তা আছে সব দূর করে দিবে এই ভ্রমণ। একটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিতে চাই, মানুষ আমাকে জিজ্ঞেস করে এত কেন ঘুরি, এত টাকা কই পাই। আসলে দেখেন কক্সবাজার আমি এসেছি, মাত্র 2000 টাকা লেগেছে, 2000 টাকা আমি
एक मास धरे जमिए सिगारेट खेले अनेक टाका चले जेत ओई टाकागुलो जमिए आमि घुरी ये घुरे फेरार माध्यमे आमार अनेक मानसिक चिंता आछे जेगुलो दूरीभूत हय আমি সিঙ্গেল হয়ে আসলে আরেক কষ্টে আছি। বিচে এসেও এখানে শান্তি নেই। এফ প্লাস আর, আর প্লাস আর, কত ধরনের লাভ দেখতে পাচ্ছি এখানে। যদিও আমি সিঙ্গেল, অনেক কষ্ট হয় এগুলো দেখলে। আমার আসলে লেখার মতো আমার নামের পাশে কোনো নামই নেই। আর যাই হোক, আল্লাহ তাআলা আমাকে নারীর নেশা, তামাকের নেশা থেকে দূরে রেখেছেন আলহামদুলিল্লাহ। 2023 সালে এসে এমন একটি নেশার সাথে আমি জড়িয়ে গিয়েছি যেই নেশাটি সমাজ স্বীকৃত বৈধ নেশা। সেই নেশাটির নাম হচ্ছে ভ্রমণ। আসলে ইদানিং আমি ভ্রমণের প্রতি একটি বেশি আসক্ত হয়ে গিয়েছি। এইটা হচ্ছে রাতের কক্সবাজারের দৃশ্য। আপনাদের আমি সকালের কক্সবাজারের দৃশ্য দেখালাম, বিকালের কক্সবাজারের দৃশ্য দেখালাম, এখন দেখাবো রাতের কক্সবাজারের দৃশ্য। রাতের কক্সবাজারের দৃশ্য কেমন হয় যদি আপনাদের আমি বলি, রাতের কক্সবাজারের দৃশ্য অসাধারণ হয়। কেননা রাতের কক্সবাজারে বিভিন্ন প্রজাতির মাছ উঠে। আপনি যদি কক্সবাজারে এসে ফ্রেশ ফিশ খেতে না পারেন, তাহলে আমি বলবো ভাই আপনি কক্সবাজারে এসে শোনা নাই বৃথা। কেননা কক্সবাজারে এসে যদি রাতের কক্সবাজারের ফিল নিতে চান, তাহলে আপনাকে মাছ অবশ্যই খেতে হবে, তাও তরতাজা। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। যদি আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের ফিশ রয়েছে। এপাশে হচ্ছে আপনার কসমেটিক আইটেম, এপাশে হচ্ছে ফিশ আইটেম। আমি আপনাদের একটু ফিশ আইটেমগুলো দেখাবো। আমি যদি আরেকটু সামনে গিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস, চিংড়ি, স্কুইড, কুড়াল মাছ এবং রূপচাঁদা সহ আরও অনেক প্রজাতির সামুদ্রিক মাছ পেয়ে যাবেন এখানে। সাধারণত সন্ধ্যার পর সুগন্ধা বীজ সংলগ্ন এলাকায় জমি উঠে এসব ভ্রাম্যমান দোকানগুলো। দাম খুব একটা বেশি না, তবে দামাদামিতে পটু হওয়া এখানে জরুরি। চলুন দেখে নেওয়া যাক আমাদের 16 জনের স্কোয়াডের প্রধান এস এম শকত হাসান ভাইয়ার দামাদামের কিছু অংশ। মাছ দামাদামি থেকে শুরু করে খাওয়া দাওয়া শেষ করে আসলাম বার্মিজ আইটেমের দোকানগুলোতে। কক্সবাজার আসবেন অথচ এখান থেকে কেনাকাটা করবেন না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। প্রত্যেকে চেষ্টা করে পরিবার কিংবা প্রিয় মানুষের জন্য কিছু না কিছু স্মৃতি নিয়ে যাওয়ার জন্য। আমার এলোমেলো ভিডিও এখানে শেষ করলাম, জানি ভিডিও ভালো লাগবে না। ছোট ভাই হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।